আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কে না চায়, সবাই আপনাকে ভালোবাসুক, আপনাকে পছন্দ করুক, আপনাকে সম্মান দিক, আপনাকে বড় ভাই হিসেবে সম্বোধন করুক। আপনাকে মানুষ মৃত্যুর পরও আপনার জন্য দোয়া করুক, এরকমটা কে না চাই। কিন্তু এমনটা কীভাবে হওয়া সম্ভব? আমরা তো চাই যে সমাজে, পরিবারে, রাষ্ট্রে সবাই আমাদেরকে ভালোবাসুক। আসলে এই ভালোবাসাটা কীভাবে আসবে, কোন কাজগুলো করলে মানুষ আপনাদেরকে সম্মান দেবে, পছন্দ করবে, ভালোবাসবে এবং আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আসল কথা বলতে কি, যে সরকারিভাবে সহজভাবে আমি যদি একটা কথা বলি, যদি আমরা আল্লাহ তাআলা প্রিয় হতে পারি তবে তিনি মানুষদের অন্তরে আমাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেবে। কারণটা হচ্ছে প্রতিটি মানুষের অন্তর কিন্তু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে। আর যদি মানুষের সন্তুষ্টির জন্য আমরা মানুষের পেছনে ছুটতে থাকি তবে এই ছোটাছুটি পশ্চিমকালও শেষ হবে না। কারণ মানুষ কখনো অল্পতে তুষ্টি পায় না, আবার তৃপ্তিও পায় না, আর যদি পায়ও তাহলে সেটা হবে ক্ষণস্থায়ী। কারণ এ দুনিয়া তো স্থায়ী নয়, তার রুচি বদলায়, পছন্দ বদলায়, সে নতুনদের স্বাদ দিতে থাকে। আর আপনাকে যখন ভালো না লাগবে, কোনো একটা বিষয় আপনাকে পছন্দ হলো না, তখন আপনার বিরুদ্ধে সমালোচনা করবে, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার বদনাম করবে ইত্যাদি ইত্যাদি। এভাবে আপনাকে মানুষ ধ্বংস করেই ছাড়বে। কিন্তু আল্লাহ তাআলা এমনটা নন। এই জন্য সহজভাবে বলা যায়, মানুষকে সন্তুষ্ট করা কঠিন কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা খুবই সহজ। আমি যদি বলতে চাই, যদি আপনারা মানুষদের সান্নিধ্যে আপনারা ভালোবাসা পেতে চান, তাহলে প্রথম সহজভাবে যে ভাষাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন তাহলে দুনিয়ার সকল মানুষ আপনাকে পছন্দ করবে। তবে আল্লাহকে যদি আপনি ভালোবাসতে চান তাহলে আমাদেরকে নবীকে অনুসরণ করতে হবে। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আমি যখন তোমাদেরকে ভালোবাসবো তখন তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আল্লাহ তাআলা কেন ভালোবাসার কথা বলছেন আর এই ভালোবাসার ফলে আমরা কীভাবে স্বস্তি পাই? একটা জিনিস খেয়াল করুন, দুনিয়াতে আপনি একজন মানুষকে সাহায্য করলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিংবা 10 বছর একজন মানুষকে সাহায্য করলেন, কিন্তু আপনি একটা ভুল করলেন, দেখবেন ওই মানুষের কাছে আপনি যে 10 বছর তাকে সাহায্য করেছেন, এই 10 বছরে একটি ভুল আপনাকে ভুলে যাবে। কারণ মানুষের রুচি বদলায়, ভালোবাসা বদলায়, সে নতুন কিছু চায়। আপনার চাইতে যদি অন্য কেউ তাকে ভালোবেসে ফেলে, আরও বেশি সাহায্য করে, তখন মানুষ আপনাকে ভুলে যাবে। তবে আল্লাহর ব্যাপারটা কিন্তু ব্যতিক্রম। এই জন্য সমাজে যদি আপনি কারো প্রিয়পাত্র হতে চান, কারো ভালোবাসা পেতে চান, আপনার সম্মান বৃদ্ধি হোক, অন্তত মৃত্যুর পর আপনার বদনামটা মানুষ না বলুক, এরকমটা যদি করতে চান তাহলে কোরআনে কয়েকটি আয়াতে সহজভাবে আমাদেরকে বুঝানো হয়েছে। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা হুজরাত 7 নম্বর আয়াতে বলছেন, ঈমানকে ভালোবাসা, ঈমানের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়কে ভালোবাসা এবং কুফুরকে ঘৃণা করতে হবে।
ইমান একটা বড় বিষয় এবং কুফর আর বড় ঘৃণার বিষয়। তো এই দুটোর ভিতরে একটিকে ভালোবাসতে হবে, তা হলো ইমান। আর একটা হচ্ছে সূরা সদ 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা জিকিরে আমাদের মানে মুমিনদের হৃদয় ভালোবাসা ভরপুর থাকবে। সব সময় আল্লাহ তাআলা জিকির করতে হবে। আবার সূরা আল ইমরান 92 আয়াতে আল্লাহ তাআলা বলছে, ভালোবাসার জিনিস ব্যয় অর্থাৎ দান করা প্রকৃত কল্যাণ লাভের উপায়। যদি আপনি মানুষকে সাহায্য করেন অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে, শারীরিকভাবে, যে কোনোভাবে মানুষকে যদি আপনি দান সাদাকা করেন, তাহলে এর বিনিময়ে আপনি মানুষদের কাছে যেমন ভালোবাসা পাবেন, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা এর বিনিময়ে নেকি দিবেন এবং আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর ভালোবাসা দান করা মুমিনের পরিচয়। তারপর আল্লাহ তাআলা সূরা নূর 22 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর ক্ষমাকে ভালোবাসা বিশ্বাসের থেকে আছে। আল্লাহ যে ক্ষমা করেন এটা আপনি অন্তর থেকে উপলব্ধি করতে পারছেন, তার কাছে তাওবা করছেন, ক্ষমা চাচ্ছেন, এটাই হলো আল্লাহ তাআলার ক্ষমাকে ভালোবাসা। তো মোটামুটিভাবে এই কয়েকটা বিষয় আপনাদেরকে বলছি যে ইমানকে ভালোবাসতে হবে, দান সাদাকা করতে হবে, আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন এই বিষয়ে মনস্থ থাকতে হবে, তারপরে অবিশ্বাসীদেরকে ভালোবাসতে পারবেন না এবং সবসময় জিকির করতে হবে। এই কয়েকটা বিষয় যদি আমরা যদি খেয়াল করি, এগুলোর ভিতরেই আমরা যে মানুষদের প্রতি ভালোবাসা পাব এটা মৌলিক এবং ব্যর্থহীনভাবে আল্লাহ তাআলা বলছে। সুতরাং দুনিয়াতে আমরা যদি মানুষকে ভালোবাসি, তারা আপনাকে আপনার অবস্থানকে ভালোবাসে, অর্থাৎ আপনার সম্পদ আছে কি না, আপনার বাড়ি আছে কি না, গাড়ি আছে কি না, আপনার ক্ষমতা আছে কি না, এই বিষয়ে মানুষ লোকগমন করে। আপনার এইসব কিছু যদি হারিয়ে যায়, সম্পদ হারিয়ে যায়, আপনি নিজেও যদি হারিয়ে যান, তাহলে কেউই আপনাকে ভালোবাসে না। আপনি পরীক্ষা করতে পারেন, ধরুন আপনি মানুষকে সাহায্য করছেন, হঠাৎ করে তাকে সাহায্য করা কয়েক মাসের জন্য বন্ধ করে দিলে, দেখবেন এর ফলশ্রুতিতে সে আপনাকে কেমন ভালোবাসছে, আপনার জন্য কি দোয়া করছে কি না নিজেই যাচাই করতে পারে। কিন্তু যদি আপনি যদি আল্লাহর জন্য তাকে দান করেন, আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলেছেন ইমান এবং কুফরের পার্থক্য রয়েছে, ইমানকে যদি ভালোবাসেন, মানুষদের সাথে হাসি মুখে কথা বলেন, এবং যদি করে যান, তারা দেখবেন কি যে মানুষ আপনাকে অটোমেটিকভাবে ভালোবাসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিল, কিন্তু এই কালো মানুষের জীবনে আমরা সবাই পড়ছি এবং তার নাম বলার পরপরই আমরা তার জন্য দোয়া করছি। এটা আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছে বলেই আজকে আমরা তাকে অনুসরণ করছি এবং তার জন্য দোয়া করছি। আর আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না তাদের জন্য আমাদের মন্দ আসে। তাই আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয়টাই কিন্তু পাব। আর সেই সাথে আল্লাহ তাআলা যা ভালোবাসেন না সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা পাপীদের ভালোবাসেন না, সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না, জালিমদেরকে ভালোবাসেন না, যারা গর্ব করে, দাম্ভিকতা করে, হিংসা করে, অপব্যয় করে, এসবকে যারা প্রশ্রয় দেয়, যারা এসবে জড়িয়ে রয়েছে, বা আপনার মধ্যে যদি এরকম আমল থাকে তা পরিত্যাগ করা। খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, যারা গালাগালি করে, ফেতনা ফাসাদ করে, মানুষদের ধ্বংস কামনা করে, পরচর্চা, গীবত, নিন্দা এইসব যারা করে তাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই সবগুলো হচ্ছে কোরআনের আয়াত। তো আল্লাহ তাআলা যা পছন্দ করেন সেগুলো আপনি ভালোবেসে কাজগুলো করতে থাকুন, এবং যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে
বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক।